আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মাত্র তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লে কী ফায়দা কী লাভ হয় আস্তাক ফিরুল্লাহ পড়লে মাত্র তিনবার তো এই ভিডিওটিতে আমরা জানবো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আস্তাক ফির্লাকে কেন্দ্র করে কি কি লাভ কি কি উপকারিতা রয়েছে কি ফজিরত অর্জন করা যায় যদি আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তে পারেন প্রতিদিন এই ভিডিওটিতে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা আমরা সকলেই জানি যে নামাজের পরে পাচক তো যে নামাজ আমরা পড়ি এই নামাজের পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়াটা হল সুন্নর কারণ আল্লাহ নবী সাল্লাই আসসালাম যখন নামাজে সালাম ফিরাতেন তখন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন তো এই আস্তাক ফিরুল্লাহ এইটা আমরা যারা সারাদিন না পারি তাহলে কম পক্ষে ফরজ নামাজের পরে তিনবার করে আস্তাক ফিরুল্লাহ আমরা পাঠ করব। কারণ আস্তাক ফিরুল্লাহ যত বেশি পড়া যাবে তত বেশি ফায়দা তত বেশি উপকার কমপক্ষে আমরা নামাজের পরে তিনবার পড়ার চেষ্টা করব এতে করে আমাদের নামাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাপাক ক্ষমা করে দিয়ে নামাজটাকে কবুল করে নেবেন আল্লাপাক আমাদের জীবনটাকে নামাজের ওসিলায় কল্যাণময় কল্যাণকর করে দেবেন ইনশা আল্লাহ তো তিনবার কমপক্ষে আমরা পড়ব তো এরপরে যদি আমরা পারি তাহলে দিনে আমরা বেশি করে পাঠ করার চেষ্টা করব কারণ আল্লাহনবী সাল আলাহসাল্লাম প্রতিদিন কমপক্ষে প্রতিদিন কমপক্ষে একশতবার ইস্তেক ফার পাঠ করতেন এক শতবার ইস্তেক ফার পাঠ করতেন এবং তিনি উম্মদেরকে বলেছেন যে তোমরাও বেশি বেশি ইজতেক ফার পাঠ করো বেশি বেশি পড়ো ইস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু নাহু কা তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা কা নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল তো বেশি বেশি ক্ষমা চাইতে বলেছেন আল্লাহনবী সাল আলহিমও তো বেশি বেশি ফার পড়লে যে উপকারিতা যে ফজিলত রয়েছে যেমন এক নম্বরের দ্বারা খাতা মাফ হয়ে যায় যদি কোনো ব্যক্তি ইস্তেকফার পরেন ফার পাঠ করেন এতে করে তার ছোটো বড় এমনকি তিনি যদি দিলে ইস্তেক ফার করেন তাহলে কবিরা গুণাও পর্যন্ত মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ সেই সাথে সাথে ইস্তেক ফার পাঠ করলে বৃষ্টি বর্ষণ হয় ফার বেশি বেশি পাঠ করলে হাতে টাকা পয়সা আসে সম্পদ আসে ফার পাঠ করলে যাদের সন্তান হয় না তাদের সন্তান লাভ হয় ইসতেক বেশি বেশি পাঠ করলে যাদের বিয়েও হয় না বিয়ের সমস্যা দূর হয়ে যায় ইজতেক বেশি বেশি পাঠ করলে জান্নাতে প্রবেশ করা যাবে ইস্তেক যদি আমরা পাঠ করতে পারি এর দ্বারা বালা মুসিবত দূর হয় চিন্তা পেরেশানি চিরকালের জন্য দূর হয়ে যায় ইস্তেক যদি বেশি বেশি পাঠ করা যায় সম্মান মর্যাদা বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ ইস্তেক ফার যদি পাঠ করা যায় তাহলে আল্লাহ রহমত লাভ ও দোয়া কবুল হয় আল্লাপাকে রহমত লাভ হয় এবং আপনি মুস্তা যাবুদ দাওয়া হয়ে যাবে অর্থাৎ আপনি যা কিছুই দোয়া করবেন পাক কবুল করবে ইসতেক ফার পড়লে এত ফায়দা তো আমরা প্রতিদিন কমপক্ষে একশত বার করে ইসতেক পাঠ করার চেষ্টা করব যদি তাও না পারি তাহলে পাঁচ তো নামাজের পরে কমপক্ষে তিনবার করে ইজতেক পাঠ করার চেষ্টা করব যদি আমরা করতে পারি এই ফজিলতগুলো আমরা অর্জন করতে পারবো আল্লাহ পাকে আমাদের সবাইকে তাও ফির দান করুন এই ছিল আজকের আলোচনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি